টুম্পা সোনা দেখতে এসছে, চল চল কি করছিস, চ মা খাবার করেছে, চল ওই বেড়াতে চলে যাচ্ছে, চলে যা। গাইস গুড মর্নিং, সবাই ভালো আছো তো? আমরাও খুব ভালো আছি। এই গরমে ভালো থাকতে হবে খুবই কষ্ট করে। এখন সকালবেলা আমি অনেক সকালবেলা উঠে গেছি, উঠে টুকিটাকি কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন সবজি কাটা হয়ে গেছে অলরেডি, তারপরে আমি ব্লগটা স্টার্ট করছি। সবজি কাটার পর তরকারি বসাবো, তারপরে রুটি করব। সকালবেলায় দাদাভাই কাজে যাবে, তার জন্য আমি একটু তাড়া আছে। চলো এখন ছেলের জন্য খাবার করব, তাই বসিয়ে দিয়েছি। দুধ দিয়ে আর সুজি দিয়ে খাই বেশিরভাগই সকালবেলার টাইমটায়। ওর খাবারের জন্য, খাবারের ক্ষেত্রে, যে কোনো খাবারের ক্ষেত্রে একটু মিষ্টি মিষ্টি না ভাব আসলে ও খেতেই চাইবে না, সেই খাবারটা পুরো ডাস্টবিনে আমার, তার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। রূপায়ণ দেখো না এসছে নাকি বাইরে, যাচ্ছি। রূপায়ণ একা একা দোকানে চলে এসছে। ওই টাকলু, ওই একা একা দোকানে এসছিস কি করতে, চল ঘরে খাবার রান্না হয়ে গেছে, তুই এখানে কেন, চল আয়ন সর, চল চল চ কি করছিস, চ মা খাবার করেছে, চল ওই বেড়াতে চলে যাচ্ছে, চলে যাচ্ছে বেড়াতে, চল বাবাকে ক্যাটি মারছে। ও একা একা দোকানে চলে এসছে কাউকে কিছু না বলে, চল বাবা চল, কাউকে কিছু না বলে একা একা দোকানে চলে এসছে। ও ওকে আমি কোলে পড়ে আবার নিয়েছি। তুই একা একা আসছিস কি করতে, হ্যাঁ আর আসবি একা একা? এখন হাঁটতে শিখেছে, ও একা একা দোকানে চলে আসে, মা মারবে তোকে আজকে, বুঝলিস তো, চল ঘরে চল। ছেলে জানো দোকানে একা একা চলে গেছিল। এই টাকলু, না ও একা একা দোকানে চলে গেছে, সেই দোকানে, ওখান থেকে আসবে না আবার, বদমাশ হয়ে গেছে, ওকে খাবারটা দাও। রূপায়ণকে ধরে নিয়ে আসলাম, ও খাবার খেলো না, ওর মনির পাশে শুয়ে পড়েছে, আর ওর মনি দেখো আটা মাখছে সকালবেলা। ও মনি কিরকম চলছে, গুড? এই স্বপ্না, তুমি কিন্তু এই কদিন ধরে খুব তেল দিচ্ছ, বুঝলে তো, আজ 1 লিটার তেলই ঢেলে দিয়েছি তরকারিতে। ইয়ারকি মেরো না কিন্তু, ডেলি ডেলি ওই তেল, এই গরমের সময় তেল খেলে তো কেমন বুকটা জ্বালা জ্বালা দেয়। আমরা তো খাই, আমাদের কিছু হয় না। দেখি তোর কাটটা কিরকম আছে। হে তুমি ইয়ারকি মারছো কেন এরকম? ইয়ারকি না দেখো, আমি আমি ইয়ে 1 লিটার তেল ঢেলে দিয়েছে। এ কি আলু ভাজা চিপস করছো নাকি তুমি? হ্যাঁ আলু ভাজা চিপসে অত তেল লাগে না। মাঝে মাঝে সব না এত তেল দিয়ে দেয় না তরকারিতে, তেল দিয়ে দেয়, নুন দিয়ে দেয় বেশি একটুখানি, আবার মাঝে মাঝে ভুলে যায়, বলে মানুষের ভুল হতেই পারে। রিয়াকশনটা দেখো, হাসি বেরোচ্ছে না, ফুটিয়ে হাসলাম ক্যামেরার অন বলে। আচ্ছা স্বপ্নাও নেই, আমার শালি মামপিও নেই, তো ফোন করলাম কোথায় আছো তোমরা, বলছে যে আমরা এসছি এখন ঘুরতে টুম্পা লাইটের বাড়ি, তো টুম্পা লাইটটা চলো কিরকম দেখবে, তো ওটা আমার দিদি হয়, তো দিদি বাড়িতে গেছে। হ্যাঁ টুম্পা সোনা দেখতে এসছে, তো এই হচ্ছে আমার দিদি, আর এখানটা এরা মানে গল্প করতে এসছে, গল্প করতে ভালোবাসে। আর মামপিকে দেখো, ঝুড়ি আছে গল্পের ঝুড়ি, ঠাকুমার ঝুড়ি যেরকম আমার দিদির ঝুড়ি আছে একটা, আর এটা তো হবে।
তো গাইস এখন আমরা বেরিয়ে গেছি টুম্পাসোনা বাড়ি দিয়ে। টুম্পাসোনা বাড়ি দিয়ে এখন যাচ্ছি আমার জাদের বাড়ি। রূপায়ণ অনেকক্ষণ থেকে খেলাধুলা করছে, এখন আনতে এসছি ওকে, চলো। তো আমরা এখন মানে বাড়ি গিয়ে সব খাওয়া দাওয়া করবো, তো ওকে এখন নিতে হবে। কি করছিস বাবা? চল চল বাড়ি যাবো, চল বাড়ি যাবো। আর এখন মানে দাদাদের বাড়ির দিয়ে বেরিয়ে দোকানে ঢুকে এসছে, এখন ললিপপ খাবে রূপায়ণ। কি খাবি বাবাকে বল না, ওগুলো খেতে হবে না, চল ঘরে চল ভাত খাবি, চল 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 না না আর কিছু না চল। হ্যালো বন্ধুরা, আমরা সবাই বাইরে দিয়ে ঘুরে চলে এসেছি, এখন ডিনার করব বলে সবাই বসে আছি। রোজ রোজ তো খাওয়ার ভিডিও শেয়ার করতে ভালো লাগে না, তা বেশি ব্লগটা কন্টিনিউ করছি না, নেক্সট ব্লগে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।